ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আজকে যে মিটিং হয়েছে সেই মিটিং এটা অনুধাবন করেছে ইমিডিয়েটলি ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি হওয়ার দরকার। সেজন্য আনএনিমাসলি হরেকৃষ্ণ ভৌমিককে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে এবং হরেকৃষ্ণ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দুজনকে উনি তাদেরকে দিয়ে কাজ করতে পারবেন ভালোভাবে দুজনকে কমিটিতে ইনভাইট করার জন্য এবং এটা থ্রি মেম্বার্স কমিটি। আরেকটা সিদ্ধান্ত হয়েছে কোনো পিসিসি লিডার উইদাউট দি পারমিশন অফ দি পিসিসি প্রেসিডেন্ট কেউ কারো বাড়িতে বা কংগ্রেস ভবনে কোনো প্রেস কনফারেন্স করতে পারবে না, কারো বাড়িতেও প্রেস দলের নামে বাড়িতে কোনো লিডারের বাড়িতে প্রেস কনফারেন্স করা চলবে না, এটা করার সিদ্ধান্ত। এবং কংগ্রেস ভবনে এসে অনেক সময় দেখা যায় যে কংগ্রেস প্রেসিডেন্ট বা অন্যান্য নেতারা নেই, কেউ না কেউ কংগ্রেসের নামে এখানে প্রেসকে ডেকে প্রেস কনফারেন্স করে দিচ্ছে, কংগ্রেসের বক্তব্য রাখছে। এগুলি সামনের দিনে আর করতে দেওয়া হবে না, কেউ যদি এগুলি অমান্য করে সে ডিসিপ্লিনারি অ্যাকশনে সামনাসামনি হবে। কেউ কেউ পিসিসির নেতা বলে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং ওনারা কথাবার্তায় দেখা যাচ্ছে ওনারা কাজকর্ম কংগ্রেসের পক্ষে ড্যামেজিং এবং তারা বিজেপির সঙ্গে মুষ্টিমেয় লিডার দুজন তারা বিজেপির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখছে। কংগ্রেস ভবনে যেমন আসে বিজেপি লিডারের বাড়িতে তাদের ডেলি সিটিং মিটিং, এগুলি আমাকে কেউ অনেকে ফুটেজ ফটো কপি আমাকে দিয়েছে, এইসব নেতারা কখন যাচ্ছে এবং ঘন ঘন যাচ্ছে। এবং দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেস থেকে বলার পরও এইসব নেতাদের কিছু ফলোয়ার্স দেখা যাচ্ছে 3 তারিখের মিটিংয়ে মিছিলে হেঁটেছে। আবার কংগ্রেস ভবনে ওই লিডাররা কিছু কিছু মিটিং করছে বিভিন্ন সংগঠনের নামে ওইখানে অনুমোদন ছাড়া, এবং সেখানে দেখার পরে কংগ্রেসের অন্যান্য ওয়ার্কাররা আমাকে দেখিয়েছেন যে যে লোকগুলি ওই দিন মিছিলে হেঁটেছে মূলত সেই লোকগুলিকে নিয়ে এখানে কংগ্রেস ভবনের তলায় মিটিং দিয়ে দিচ্ছে। সুতরাং এটা কংগ্রেস কোনো অবস্থাতে বরদাস্ত না করার জন্য পিসিসিদের সর্বসম্মতিক্রমে আওয়াজ তুলেছে, সেখানে ডিসিশন হয়েছে এগুলির থেকে বিরত থাকার জন্য এবং তাদেরকে ফার্স্ট সতর্ক করা হবে, সতর্ক না হলে পরে তাদের বিরুদ্ধে দলীয় আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ডিসিপ্লিন। আমাদের এখন থেকে আমরা কড়া হাতে ডিসিপ্লিনটা দেখছি, মানুষ কংগ্রেসের প্রতি সমর্থন বাড়িয়ে দিচ্ছে, সেখানে তাদের মানুষ কোনোরকমে আর কংগ্রেসের কেউ ইনডিসিপ্লিন করে মানুষকে বিমুখ না করতে পারে সেই জন্য আমাদের কোনো নেতা কোনোখানে কোনো মিটিং ব্লক প্রেসিডেন্ট বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উইদাউট দি পারমিশন ওইসব ব্লক ভিজিট করা বা সেখানে কোনো মিটিং হোল্ড করতে পারবে না, সেই জন্য বিরত করা হচ্ছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা বিরোধী দল ব্যাখ্যা করবেন, ডম্বর যে প্রজেক্টটা এটা এক সময় এটা করতে গিয়ে হাজার হাজার বাড়ি উচ্ছেদ হয়েছে, এখন সেখানে বিদ্যুৎ নাই, আমরা জানি না এটা পজিশনটা কি। এটার সরকারের কাছে আমাদের অনুরোধ জানানো হচ্ছে যে ডম্বর প্রজেক্টটা তো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এটা আসলে এটাকে এখন পর্যন্ত রাখার দরকার আছে কিনা মানুষের কোনো প্রয়োজন, যদি রাখার দরকার হয় তো রাখবেনই। এখন আমাদের বিদ্যুৎ স্টেট অফ সারপ্লাস, এটা ছাড়া ওইখানে যে এটা রাখার কোনো দরকার আছে না, রাখার যদি মানুষের প্রয়োজন থাকে তো থাকবেই, না হলে সেটা নিয়ে যদি চিন্তা ভাবনা করে তাহলে গরিব বহু মানুষ উপকৃত হবে। আমরা বলছি যে এটাকে বন্ধ করে দিতে বা এটা জল ছেড়ে দিতে। তারপরে আপনারা জানেন এখানে বিরোধী দল বইটার উপর বিস্তারিত বলবেন, আমি শুধু সিদ্ধান্তটা বলছি। ট্রাইবাল রিফিউজিস এখানে প্রায় 35,000-এর মতন এখানে ছিল আজকে প্রায় 3 বছরের মতন, ওরা ওইখানটায় আসে, এটা মানবিক কারণে ওদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাইছি বিভিন্ন কারণে ওইখানে মানুষের ডিমান্ড রয়েছে এদেরকে 1 মাসের মধ্যে এগুলিকে যাতে ওদের জন্য স্কিম আছে ওদেরকে মিজোরামে তাদেরকে পুনর্বাসন যেটা স্কিম অনুযায়ী করা এবং এটার জন্য
সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে এক মাসের মধ্যে এদেরকে মিজোরামে ফেরত নিয়ে যাওয়ার জন্য। আমরা ওদের প্রতি মানবিক দৃষ্টি আমাদের আছে, কিন্তু সেখানে আমাদের যারা ত্রিপুরার যারা পার্মানেন্টলি বসবাস করে তাদের কাজ কোনো বিভিন্ন হবে এবং ওরাও কষ্ট পাচ্ছে এখানে। সুতরাং আমরা চাইছি ইমিডিয়েটলি এক মাসের মধ্যে যাতে তাদেরকে মিজোরামে ফিরিয়ে নেওয়া হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টি করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে আমরা এটা বিরোধীবাবু বলবেন এটার উপরে। তারপরে আমরা আগে ঘোষণা করেছিলাম আমাদের কর্মসূচি, আপনারা জানেন সিএনসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিজন, তারপরে এনআরসি, তারপরে ত্রিপুরা রাজ্যের আনএমপ্লয়মেন্ট দ্রব্যমূল্য, তারপরে ট্যাক্স যেভাবে ই করছে, দুধের দাম যেভাবে বাড়িয়ে নিয়েছে, তারপরে এগ্রিকালচারের লোন, কৃষকদের অবস্থা খুবই খারাপ, পাহাড়ের জলের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, এমজিএম রেগার কাজ প্রায় বন্ধ এবং মিশন ডকুমেন্টের কোনোটাই করা হয় নাই। সেই জন্য আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসির বিরুদ্ধে যেমন করবো, এগুলিকে সঙ্গে নিয়ে আমরা 24 জানুয়ারি 9টা ডিস্ট্রিক্টে একই দিনে হেডকোয়ার্টারে বিক্ষোভ প্রদর্শন করবো। সদরটা পরে হবে আটটা ডিস্ট্রিক্টে একই দিনে মানে 24 তারিখ এগুলি নিয়ে একসঙ্গে একই দিনে সারা ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করা হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তারপরে এটার পরে আমাদের একটা সেন্ট্রাল র্যালি, এই দাম এই দাবিগুলির ভিত্তিতে আমাদের একটা কেন্দ্রীয় র্যালি হবে, সেটা আমরা 1st week of February সেখানে কেন্দ্রীয় নেতারাও আসবেন এবং এই দাবিগুলির বিরুদ্ধে উনি বিরুদ্ধ এনআরসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টগুলি, তারপরে নিয়াম শরণার্থী, এগুলি নিয়ে আপনাদের বিস্তারিত বলবেন। আর একটা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় লেখা হচ্ছে আমাদের কারো কারো নামে বলা হচ্ছে যে আইডিসিএলের প্রধান, এগুলি আমি যেমন প্রেসিডেন্ট হিসেবে দেখছি, তারপরে ইনডিসক্রিমিনেটলি ফেসবুকে পোস্টিং করছে আইডিসিএলের প্রধান মুখপাত্র হিসেবে। আমাদের যেগুলি একটা যেমন অরিন্দম ভট্টাচার্যী কিছু কিছু মিডিয়াতে এসছে আইডিসিএলের প্রধান বা মুখপাত্র এইভাবে বিভিন্ন রকমের মন্তব্য করা, এগুলির সঙ্গে কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, কংগ্রেস এগুলি কোনো দায় নেবে না, কংগ্রেসের মিডিয়া সেল এবং এগুলির অ্যাপ্রুভ যেটা আছে সেগুলি আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব। এদের ব্যাপারে অন্যদের এর বাইরে যারা কমেন্ট করছে এগুলির জন্য যদি কোনো প্রবলেম হয় সেগুলির দায় পার্টি নেবে না, অরিন্দম ভট্টাচার্যী আমাদের পার্টির কোনো পদে নেই, কোনো দায়িত্ব দেওয়া হয়নি আইডিসিএল বা কংগ্রেস। একজন আসামি তার বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশ অ্যারেস্ট করেছে, তাকে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছিল একদিনের জন্য, তার সেখানে মৃত্যু হয়েছে, পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে, অথবা আমার কাছে যেটা বলছে অথবা এমন অত্যাচার করেছে তার সুসাইড করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তবে এটা আপনারা জানেন পুলিশ রিমান্ডে যখন থাকে 24 ঘন্টা তারপর নজরদারি করতে হবে, যার ফলে কোচ দূরে রাখা যায় না, সামনের দরজা খোলা থাকে, সেখানে লোহার গেট থাকে, তাতে ভিজিবল সবসময় থাকে, সে আত্মহত্যা যদি করে থাকে হাউ ইট ইস পসিবল এত পুলিশ পাহাড়ের মধ্যে, এবং সকালবেলায় তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। সুতরাং এখানে এই ঘটনার সঙ্গে যারা পুলিশ জড়িত আমরা একটা সুষ্ঠু তদন্ত এবং এদের বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা এবং পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি করছি।